আমার দয়াল নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছে আমার দয়াল নবী সাহাবীদেরকে কি জানো বলতেছে ওই মুহূর্তে ছোট্ট বালক সাহাবী ছোট্ট বালক 7 বছরের বালক সাহাবী বলে বাবা ও বাবা দয়াল নবীকে কেন দেখা যায় না বলে দয়াল নবীকে তুমি দেখতে চাও বলে ও বাবা আমি দয়াল নবীকে দেখতে চাই আমাকে কি বাবা একটু কোলে নেওয়া যাইব নি আমি আমার দয়াল নবীকে দেখব জোরে বল না সুবহানাল্লাহ ওই বালক সাহাবী এই কথা বলার পরে আবার বালক সাহাবীর বাবা বালক সাহাবীকে নিচে নামাইলো নিচে নামানোর পরে ওই বালক সাহাবীটার বাবা আবার ছেলেকে প্রশ্ন করে ও বাবা তুমি আমার নবীকে কতটুকু মহব্বত করছো তুমি কি আমি তোমার বাবার চাইতে বেশি ভালোবাসো বলে বাবা কেন জানি গো বাবা আমার দয়াল নবীর চেহারার মধ্যে কি একটা মায়ার মধ্যে আমি পইরা গেলাম আমার দয়াল নবীর চেহারা দেখার পর দিন দুনিয়ার কোনো কিছুই আমার দয়াল নবীর ছাড়া ভালো লাগে না জোরে কন্যা সুবহান ওই সন্তান বলে আব্বা ও বাবা দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না বলে বাবা দুনিয়ার কোনো কিছু ভালো না লাগলে আপনি বাবা কি বলে আমি বাবার চাইতে কো বেশি ভালোবাসো বলে হ্যাঁ আপনি বাবার চাইতে বলে তাহলে আর কার চাইতে বেশি ভালোবাসো বলে তোমার মার চাইতেও কি তুমি বেশি ভালোবাসো তোমার যেই মা তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে ওর মা ওই মার চাইতে কি তুমি বেশি ভালোবাসো ওই চাবি ডাক দিয়ে কই ও বাবা গো আল্লাহর কসম করে আমি বলি আমার দয়াল নবীর এমন প্রেমের মধ্যে আমি পইরা গেলাম আমার দয়াল নবীর চেহারা দিকে তাকানোর পরে আমার আর দিন দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না আপনি বাবার চাইতে আমার মার চাইতে আমার ভাইয়ের চাইতে আল্লাহ পাক আমাদেরকে যা ধন সম্পদ দিছে গো বাবা সব কিছুর চাইতে আমি আমার দয়াল নবীরে বেশি মহব্বত করে ফেলেছি জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন বাবার চাইতে মার চাইতে ধন সম্পদ যা কিছু আছে সব কিছুর চাইতে যেই ব্যক্তি আমার বন্ধুরে মহব্বত করতে পারলো সেই আমি আল্লাহ পাককে মহব্বত করলো আর যে মহব্বত করতে পারলো না সে প্রকৃত পক্ষে মুমিন হতে পারলো না জোরে বলা যাবে কি আল্লাহু আকবার তো ওই সাহাবীও তো বলেছে বাবা আমি আপনার চাইতে আমার মায়ের চাইতে আমার ভাইয়ের চাইতে আর আত্মীয় স্বজন যা কিছু আছে সব কিছুর চাইতে আরে বাবা সব কিছু তো বাদ দিলাম এই দুনিয়ার কোনো কিছুই আমার ভালো লাগে না আমার দয়াল নবীরে ছাড়া চলে বলা যাবে কি আল্লাহু আকবার ওই সময় সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়াল নবী ও আয়াল নবী ওই জান্নাতে বাগানটা কি গো নবীজি ওই জান্নাতের বাগানটা কি কি কে আমার নবী ডাক দেয়া বলে তোমরা যখন একত্রিত হইয়া আমার আল্লাহ পাকের বরত্ব প্রকাশ হয় যেই জায়গার মধ্যে দিনই আলোচনা যেই জায়গার মধ্যে হয় আমি নবী রূপরে যেই জায়গার মধ্যে দুরুদ শরীফ পাঠ করা হয় দিন মজলিস হয় ওই জায়গাটা আর দুনিয়ার কোনো জায়গা না ওই জায়গাটা হইল জান্নাতের বাগান জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এবার সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলেছেন জান্নাতের বাগানে ঢুকতাম জান্নাতের বাগানে ঢোকার পরে জান্নাতের ফল না খাইয়ে আসতাম না নবী গো
ও মায়ার নবীজি তাহলে জান্নাতের ফলগুলা কি আমার নবী বলে ওই কোরআনের মাহফিলে ওই জান্নাতের বাগানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইল জান্নাতের বাগানের ফল চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ গোল্ড অফ মদিনা শূন্যতির অহংকার আমার যুবক ভাইরা মুরব্বী বাবা জেরাও আমার আল্লাহ ডাক দিয়া কই বান্দা ও বান্দা তোরে আমি এমনিতেই দুনিয়ার মধ্যে পাঠাইয়া দেই নাই বান্দা রে ও বান্দা জি দুনিয়া 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 কইরা দুনিয়ার পিছনে তুই পইরা রইলে এই দুনিয়া তো তোর থাকার জায়গা না রে বান্দা এই দুনিয়াটা তোকে থাকার জন্য পাঠাই নাই ওই যে বড় বড় বিল্ডিং ইমারত তুই বানাইতাছস যে বিল্ডিং তুই বানাচ্ছিস রে বান্দা এই বিল্ডিং এর মালিক তো তুই বান্দা না কথা বলেন ঠিক না বে ঠিক এই যে টাকা পয়সা টাকা 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 করতেছি এই টাকা টাকা করে কি লাভ হবে রে বাবা আজকে আপনি যে জায়গার মধ্যে বইসা আছেন কালকে আপনার জায়গাটা ঠিকই থাকবে কিন্তু আপনার জায়গার মানুষটা পরিবর্তন হইয়া যাইব কথা কোন ঠিক না বে ঠিক আজকে আল্লাহ পাক বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ বান্দারে একমাত্র আল্লাহ পাক বলে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত এবং বন্দেগি করার জন্য জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বানাইছে একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য কথা কোন ঠিক না বে ঠিক আল্লাহ পাক বলেছেন বান্দা তোমার ব্যাংক ব্যালেন্স গুলো বাড়ানোর জন্য পাঠাই নাই বান্দা রে ও বাবা আজকে আপনি যেই ব্যবসাটা করেন ওই ব্যবসা বাণিজ্য আপনি করেন রে বাবা ব্যবসা করে প্রত্যেক দিন রাতের বেলায় আপনি বাড়ির মধ্যে যখন ফিরেন আপনি প্রত্যেক দিন হিসাব করেন আজকে আমার কত টাকাই হইল আজকে আমার কত টাকা ব্যয় হইল কথা কোন ঠিক না বে ঠিক প্রত্যেক দিন যখন আপনি যখন আপনি বাড়ির মধ্যে ব্যবসা করে ফিরেন যারা দোকানদার আছেন দোকানের হিসাব করে আপনি বাড়ির মধ্যে ফিরেন যারা গাড়ি ড্রাইভার আছেন ওই গাড়ি ড্রাইভারগুলো প্রত্যেক দিন কত টাকা খরচ করেছে কত টাকা আয় কত টাকা ব্যয় রাতের বেলা হিসাব করেন কি করেন না প্রত্যেক দিন আপনি হিসাব করেন কিন্তু বন্ধু ও আমার মুরব্বী বাবা জিরা আল্লাহ ওই হাসরের ময়দানে যখন বলবে ও বান্দা তোরে দুনিয়াতে কেন পাঠাইছিলাম কেন তোরে দুনিয়াতে পাঠাইলাম কেন পাঠাইলাম কেন পাঠাইলাম ও বান্দা তুই যে ব্যবসা করতি ওই ব্যবসার হিসাবটা তো তুই ঠিকই নিতি রে বান্দা কিন্তু বান্দা কিন্তু তুই প্রত্যেক দিন তুই নিজের জন্য দুইটা মিনিট সময় দিস রে বান্দা ও বাবা আজকে আমরা টাকা টাকা করি দুনিয়া 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 করি দুনিয়া ছাড়া কোনো উপায় নাই আমাদের চলাফেরার মধ্যে চাইলে বোঝা যায় কথা কোন ঠিক না বে ঠিক আমার বাবারা আপনি প্রত্যেক দিন বাড়ির গাড়ির সবগুলোর হিসাব করেন ব্যবসা বাণিজ্যর হিসাব করেন বাবা একটাবার হিসাব করেছেন আজকে আপনি কতটা গুনাহ করছেন প্রত্যেক দিন আপনি হিসাব করেন আজকে আমি অত টাকা আয় করেছি অত টাকা ব্যয় করলাম কিন্তু আপনি একটা বার হিসাব করেন না আজকে আমি কয়টা গুনাহ করছি কয়টা নেক আমল করছি বাবা
এইটা যদি আপনি হিসাব রাখেন আপনার জিন্দেগিটা পরিবর্তন হইয়া যাবে কথা বলেন ঠিক না বেটে আজকে আপনি কার জন্য করতেছেন কার জন্য করতেছেন যেই সন্তানের জন্য এত টাকা পয়সা যেই স্ত্রীর জন্য এত টাকা পয়সা আজকে আপনি যদি আপনাকে প্রশ্ন করা হয় বলেন ভাই ও ভাই তুমি কেন কাজ করতেছো বলতেছেন হুজুর আজকে আমার সন্তানের জন্য আমি করতেছি গো হুজুর আমার সন্তানের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্য হুজুর ও হুজুর আমার সন্তানের ভবিষ্যৎটা সুন্দর হওয়ার জন্য আমি এত কিছু করতেছি বাবা একবার চিন্তা করছেনি যে সন্তানের জন্য আজকে আপনি নামাজ বাদ দিয়া রোজা বাদ দিয়া হজ বাদ দিয়া যাকাত বাদ দিয়া রসুলের মহাব্বত বাদ দিয়া আপনি সব কিছু করছেন ওই সন্তানটা কাল হাশরের ময়দানে যখন আপনি দাঁড়াইবেন আপনার সন্তান গিয়া বলবেন বাবারে ও বাবা ও বাবা একটা আমলের জন্য আজকে তোর বাবা জান্নাতের মধ্যে যাইতে পারতেছি না আপনি সন্তানের যখন এই কথা গিয়া বলবেন সন্তান বলবে কে আপনি আপনারে আমি চিনি না কথা কোন ঠিক না বেঠি যে সন্তানের জন্য আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহ যার জন্য বানাইছে আল্লাহ কই ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বান্দা মানুষ এবং জিনরে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত এবং বন্দেগী করার জন্য জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আজকে আল্লাহ পাকের এই আমল বাদ দিয়া আল্লাহ পাকের ইবাদত আপনি বাদ দিয়ে যে সন্তানের জন্য করতেছেন এই সন্তান আপনি বলবেন বাবা একটা আমলের জন্য তোর বাবা আজকে জান্নাতের মধ্যে যাইতে পারতেছে না আপনার সন্তান বলবে কে গো ও আপনি কে আপনারে আমি চিনি না আপনারে চিনি না আপনি কে আপনি কে আমার বাবা পরিচয় দিচ্ছেন আপনারে বলবে আপনি আপনাকে চিনি না আপনি কে চলে যান এখান থেকে যেই সন্তানের জন্য আপনি রাতের পর রাত দিনের পর দিন কষ্ট করতেছেন এই সন্তানটা যদি রে বাবা এই কথাটা বলে তখন কতটুকু খারাপ লাগবে খারাপ লাগবে কি না কথা বলেন খারাপ লাগবো নি বাবা এবার শুন আপনি আপনার স্ত্রীর গিয়া বলবেন স্ত্রী আমি তোমার স্বামী তোমার কত শোক আল্লাহ আমি পূরণ করলাম তুমি দুনিয়ার জমিনে আমার কাছে যা চাই স্বামী তোমার সব কিছু দিছি গো স্ত্রী যা তুমি আমার কাছে চাইছো সবগুলো তোমারে আমি দিলাম আজকে তোমার স্বামী একটা আমলের জন্য জান্নাতে যেতে পারতেছে না আপনার স্ত্রী বলবে কে গো আপনারে আমি চিনি না আরে আমি তো দুনিয়ায় ছিলাম না তখন আপনার কি হবে রে বাবা দুনিয়া 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 করেন দুনিয়া করেন ওই সময় কাল হাশরের ময়দানে যখন আপনি আটকে যাবেন ওই সময় আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন আপনার কান্দারি হয়ে যাবে জুড়ে কন্যা সুবহানাল্লাহ ওই নবীকে মহাব্বত করার দরকার আছে না নাই আমরা সুন্নিরা নবী 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 করি কেন কেন জানেন নি রে বাবা ওই হাশরের ময়দানে আপনার এই আদরের স্ত্রী আপনার সন্তান আপনার ভাই আপনার বোন আত্মীয় স্বজন যারা আছে সবাই আপনারে পালাইয়া যাইব কিন্তু আমার দয়াল নবী আপনার পাশে দাঁড়াইয়া যাইব জোরে কন্যা সুবহানাল্লাহ কেন নবী নবী
নবী করে কেন নবী রে ভালোবাসার কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যেই উম্মতটা আমার বন্ধুরে ভালোবাসবো আমার বন্ধুরে মহব্বত করব নিজের সন্তানের চাইতে নিজের স্ত্রীর চাইতে নিজের ভাই বোন নিজের আত্মীয় স্বজন সব কিছুর চাইতে নিজের সন্তান টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে সব কিছুর চাইতে আমার বন্ধুরে মহব্বত করব রে সে যেন আমার বন্ধুরে মহব্বত করলো না সেজন্য আমি স্বয়ং আল্লাহরে মহব্বত করলো জুরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা নবীগো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হয়ে যাই কথা বলেন ঠিক না বে ঠিক নবীগো আপনার ভালোবাসায় দুজন হারাম হইয়া যায় আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আমার বাবা ও আমার মুরব্বি বাবা জিরা আমার কবি গঞ্জের মা বোনেরা গো আমার নবীরে মহাব্বত করলে কি লাভ সাহাবা ইকরাম আমার নবীরে কেমন মহাব্বত করত জানার দরকার আছে না নাই কথা বলেন সাহাবা ইকরাম ওই যে আল্লাহ বলছে নিজের জানের চাইতে নিজের মালের চাইতে সব কিছুর চাইতে আমার বন্ধুরে যে মহাব্বত করলো সে যেন আমি আল্লাহরে মহাব্বত করলো আমার নবীর একজন সাহাবি বাবাও সাহাবি ছেলেও সাহাবি ওই বাবা ছেলে দুইজন সাহাবি সন্তান সাহাবি বাবারে ডাক দিয়া বলে বাবা ও বাবা তিন দিন যাবত খাবার নাই পেটের মধ্যে অনেক ক্ষুধা গো বাবা এই কথা বলার পরে ছোট্ট সাহাবির বাবা কিছু বলল না হেঁটে হেঁটে বাজারের মধ্যে চইলা গেল ওই ছোট্ট বালক সাহাবির বাবা যখন বাজারে চলে যায় ওই ছোট্ট সাহাবি উনার মারে গিয়া মার দিকে তাকায় আছে গিয়া ডাক দিয়া কয় মা ও মা তিন দিন যাবৎ তোমার সন্তানের পেটের মধ্যে কোনো খাবার নাই এই কথা বলার পরে মার চোখ দিয়ে টপ 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 করে পানি বেয়ে পড়তেছে ওই মা ডাক দিয়া বলে বাবা তুমি যখন ঘরের মধ্যে প্রথমে ঢুকলাম তোমার চেহারার মধ্যে যখন আমি তাকাইলাম তোমার চেহারার মধ্যে তাকানোর পরে রে বাবা আমি মারার বুঝতে বাকি রইল না তুমি ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছ কথা কোন ঠিক না বেঠে দুনিয়াতে বাবা একটা মানুষ আছে যে আপনার চেহারার দিকে তাকাইলে বলতে পারে আপনি কি চান আপনার ক্ষুধা আছে না নাই কথা কোন ঠিক না বে ঠিক ওই লোকটাকে মা কথা বলেন ওই লোকটা হলো মা আজকে এই মাহফিলের মধ্যে কত বাবা জানি আজকে মা নাই বাবা নাই
আমার ভাইরা আমার বন্ধুরা ওই মা বাবার কথা বলতেছিলাম মা বাবার দিকে যাচ্ছিলাম ওই মা বলে বাবা ও বাবা রে ও বাবা একটু অপেক্ষা করো একটু পরে তোমার বাবা বাজার থেকে হয়তো কিছু নিয়ে আসবে আর যদি তোমার বাবা কিছু না আনে আমার দয়াল নবীর দরবারে তোমার বাবা যাইব তোমার সঙ্গে করে নেওয়া যাওয়ার কথা আমি বলবো বলে মা দয়াল নবীর দরবারে গেলে কি গো মা আমি খাবার পাইব এই কথা বলার পরে ওই সাহাবীর মা চোখে দিয়ে পানি পড়ে আর কেঁদে কেঁদে বলে বাবা ও বাবা তুমি খাবার পাইবা কিনা আমি মা জানি না কিন্তু আমার দয়াল নবীর চেহারার দিকে যখন তুমি তাকাইবা আমি মা বিশ্বাস করি রে তোমার তিন দিনের ক্ষুধা সব নিবারণ হইয়া যাইব জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর নবী নূরে রে নবী আল্লাহর নবী নূরে রে নবী জাগত নাই কোনো তুলনা জলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই কোনো তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা জোরে বলা যাবে কি আল্লাহু আকবার বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবাজিরা গো কবির মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন ওই বালক সাহাবীকে বালক সাহাবীর মা এই কথা বলার পরে এই কথা যখন বালক সাহাবীর মা বলল কিছুক্ষণ পরে বালক সাহাবীর বাবা বাড়ির মধ্যে আসার পরে ওই ছোট্ট বালক সাহাবিটা পাগলের মতো চিল্লাতে লাগলো ওই বালক সাহাবিটা বলে বাবা ও বাবা কখন আপনি দয়াল নবীর কাছে যাইবেন বলে বাবা আজকে তুমি দয়াল নবীর কাছে যাওয়ার জন্য এত পাগল হচ্ছ কেন বলে বাবা ও বাবা গো আমার মা বলেছে দয়াল নবীর কাছে গেলে নাকি আমার ক্ষুধাগুলো নিবারণ হইব জোরে বলেন সুবহান আল্লাহুম্মা সাল্লি কথা বলেন না হ্যাঁ মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার কথা বলেন ঠিক না বেঠে এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার কেহ বায়াগে কেহ বাপরে যেতে হবে করার পার আল্লাহুম্মা সাল্লাল মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা বন্ধুরে আমার ও আমার মুরব্বী বাবাজিরাম ওই বালক সাহাবী
ওনার বাবা কে বলল বাবা কখন আপনি দয়াল নবীর কাছে যাইবেন বলে বাবা তুমি দয়াল নবীর কাছে যাওয়ার জন্য পাগল হচ্ছ কেন বাবা কারণ আছে কখন আপনি যাইবেন বলেন এই কথা বলার পরে এই কথা যখন বলল বল বাবা তুমি রেডি হও আমরা দয়াল নবীর কাছে যাইব এই কথা বলার পরে আটি আটি পা পা করে বাবা এবং ছেলের সন্তান দুইজন আমার দয়াল নবীর কাছে চইলা গেল আমার দয়াল নবীর কাছে যাওয়ার পরে ওই বালক সাহাবী আর বালক সাহাবীর বাবা দুইজন আমার দয়াল নবীর কাছে গিয়া দেখে আমার দয়াল নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছে আমার দয়াল নবী সাহাবীদেরকে কি জানো বলতেছে ওই মুহূর্তে ছোট্ট বালক সাহাবী ছোট্ট বালক সাত বছরের বালক সাহাবী বলে বাবা ও বাবা দয়াল নবীর কেন দেখা যায় না বলে দয়াল নবীরকে তুমি দেখতে চাও বলে ও বাবা আমি দয়াল নবীর দেখতে চাই আমাকে কি বাবা একটু কোলে নেওয়া যাইব নি আমি আমার দয়াল নবীর দেখব জোরে বল না সুবহানাল্লাহ নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশহারা মরণের ভয় করে না প্রেম তো মোহরে না আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার আর আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ আমার বন্ধু ও আমার মুরব্বি বাবা জিরারে এই কথা বলার পরে আমার কে দেখবো ওই বট বালক সাহাবি এই কথা বলার পরে বালক সাহাবির বাবা বালক সাহাবিটারে ওই বালক সাহাবিটারে একটু উপরে তুললো একটু উপরে তোলার পরে ওই বালক সাহাবিটা হঠাৎ করে চিৎকার মেরে বলে আল্লাহু আকবার আবার চিৎকার মেরে বলে আল্লাহু আকবার এবার বালক সাহাবির বাবা আশ্চর্য হয়ে গেল বালক সাহাবির বাবা ডাক দিয়া কই বাবা ও বাবা তুমি হঠাৎ কইরা আল্লাহু আকবার বইলা চিল্লি মারলা কেন হঠাৎ করিয়া তুমি আল্লাহু আকবার বইলা কেন চিৎকার মেরে উঠলাও এই কথা বলার পরে ওই বালক সাহাবি ডাক দিয়া কয় আব্বা ও আব্বা আমি কেন আল্লাহু আকবার বলে চিৎকার মারছি জানেননি বাবা বলে না তুমি না বললে আমি জানবো কিভাবে বলে বাবা এবার শুন আমি আল্লাহু আকবার বললে চিৎকার মারলাম কেন রে বাবা আমার মা না বলেছিল আমি তিন দিন যাবত খোদার তো গো বাবা আমি যদি আমার দয়াল নবীর চেহারা দেখি ওই তো আমার চেহারা আমার নবীর চেহারা দেখার কারণে আমার ক্ষুধাগুলো নিবারণ হইয়া যাইব ও বাবা আল্লাহর কসম করে বলি ও আব্বা গো আমি যখন আমার দয়াল নবীর চেহারার দিকে তাকাইলাম আমার তিন দিনের ক্ষুধাগুলো নিবারণ হইয়া গেল কেমন নবীর উম্মত কেন নবী 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 করি জানে ও বাবা ওই নবীর চেহারার দিকে তাকানোর পরে তিন দিন যাবত আমি খাই না আমার ক্ষুধাগুলো নিবারণ হইয়া গেল বাবা এই জন্য আমি প্রথমবার আল্লাহু আকবার বললাম বলে বাবা এইবার কেন তুমি দ্বিতীয়বার কেন আল্লাহু আকবার বলে চিৎকার মারলাম ওই সময় ডাক দিয়া গোয়া বা
দাও ও বাবা আমি কেন আল্লাহু আকবার বলে চিৎকার মারলাম জানেননি আমি আমার নবীর চেহারার এমন মায়ায় পড়লাম আমার নবীর মায়ার এত ভালোবাসার মধ্যে ফইরা গেলাম বলে বাবা তুমি এক তাকানোতেই এত মহব্বতে পড়ে গেলাম বলে আব্বা এত সুন্দর চেহারা যে চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হইয়া যায় ওই মানুষটা তো সাধারণ মানুষ হতে পারে না গো আব্বা ওই মানুষটাকে কি আব্বা ভালো না বেশে তাকা যায় জোরে কন্যা সুবহান ওই বালক সাহাবি এই কথা বলার পরে এবার বালক সাহাবির বাবা বালক সাহাবিকে নিচে নামাইল নিচে নামানোর পরে ওই বালক সাহাবিটার বাবা আবার ছেলেকে প্রশ্ন করে ও বাবা তুমি আমার নবীকে কতটুকু মহব্বত করছো তুমি কি আমি তোমার বাবার চাইতেও বেশি ভালোবাসো বলে বাবা কেন জানি গো বাবা আমার দয়াল নবীর চেহারার মধ্যে কি একটা মায়ার মধ্যে আমি পইরা গেলাম আমার দয়াল নবীর চেহারা দেখার পর দিন দুনিয়ার কোনো কিছুই আমার দয়াল নবীর ছাড়া ভালো লাগে না জোরে কন্যা সুবহান ওই সন্তান বলে আব্বা ও বাবা দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না বলে বাবা দুনিয়ার কোনো কিছু ভালো না লাগলে আপনি বাবা কি বলে আমি বাবার চাইতে কো বেশি ভালোবাসো বলে হ্যাঁ আপনি বাবার চাইতে বলে তাহলে আর কার চাইতে বেশি ভালোবাসো বলে তোমার মার চাইতেও কি তুমি বেশি ভালোবাসো তোমার যেই মা তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে ওর মাই ওই মার চাইতে কি তুমি বেশি ভালোবাসো ওই চাবি ডাক দিয়ে কয় বাবা গো আল্লাহর কসম করে আমি বলি আমার দয়াল নবীর এমন প্রেমের মধ্যে আমি পইরা গেলাম আমার দয়াল নবীর চারার দিকে তাকানোর পরে আমার আর দিন দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না আপনি বাবার চাইতে আমার মার চাইতে আমার ভাইয়ের চাইতে আল্লাহ পাক আমাদেরকে যা ধন সম্পদ দিছে গো বাবা সব কিছুর চাইতে আমি আমার দয়াল নবীরে বেশি মহব্বত করে ফেলেছি জোরে বলা যাবে কি আল্লাহু আকবার সব কিছুর চাইতে ওই যে আমার আল্লাহ পাক বলেছিল ও বান্দা তোমার ধনের চাইতে তোমার মালের চাইতে তোমার মায়ের চাইতে তোমার বাবার চাইতে সব কিছুর চাইতে যে ব্যক্তিটা আমার বন্ধুরে মহব্বত করতে না পারলো সে প্রকৃত পক্ষে ইমানদার হইতে পারলো না জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এবার আসুন সাহাবীর মহব্বতের সাথে আমার আল্লাহ পাকের কথার মিল আছে না নাই কথা কন্যা বুঝেন কথা বুঝেন আপনারা কথা বুঝতেছেন আমার আল্লাহ পাক বলছেন বাবার চাইতে মার চাইতে ধন সম্পদ যা কিছু আছে সব কিছুর চাইতে যেই ব্যক্তি আমার বন্ধুরে মহব্বত করতে পারলো সেই আমি আল্লাহ পাককে মহব্বত করলো আর যে মহব্বত করতে পারলো না সে প্রকৃত পক্ষে মুমিন হতে পারলো না জোরে বলা যাবে কি আল্লাহু আকবার তো ওই সাহাবিও তো বলেছে বাবা আমি আপনার চাইতে আমার মায়ের চাইতে আমার ভাইয়ের চাইতে আর স্বজন যা কিছু আছে সব কিছুর চাইতে আরে বাবা সব কিছু তো বাদ দিলাম এই দুনিয়ার কোনো কিছুই আমার ভালো লাগে না আমার দয়াল নবীরে ছাড়া চলে বলা যাবে কি আল্লাহু আকবার তো আল্লাহ পাকের কালামের সাথে কথার সাথে ওই সাহাবীর মহব্বতের মিল আছে না নাই কথা বলেন ঘুমায় গেছেন আপনারা সন্ধ্যাবেলা যদি ঘুমায় যান তাহলে কি হইব আমি কি কবরস্থানের সামনে কথা বলতেছি আপনারা কি মর্দানা জিন্দা কথা বলেন মর্দানা জিন্দা জিন্দা মানুষের আওয়াজ কি এমন হয় মাইকের দরকার নাই বাবা মানুষগুলো অল্প আপনাদের আওয়াজ শুনলে যাতে মনে হয় আপনাদের আওয়াজ শুনলে যাতে মনে হয় এখানে হাজার হাজার আশিকের রাসূল বসে আছে কথা কোন ঠিক না বেঠে উচ্চ আওয়াজ করতে পারবো তো এই জবানের মালিককে কথা কোন আল্লাহ জবানের মালিক আল্লাহ আল্লাহর জবান দিয়া
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি বলা যাবে না এই বাবা সুবহানাল্লাহ এই জান্নাতের বাগানে বসলে কি লাভ জানেন আমার নবী বলেছেন এই সাহাবা ইকরাম তোমরা যখন জান্নাতের বাগানে ঢুকবা ওই জান্নাতের বাগান থেকে জান্নাতের ফল না খাইয়া তোমরা বাহির হইও না ওই সময় সাহাবা ইকরাম আমার নবীর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়াল নবী ও আয়াল নবী ওই জান্নাতে বাগানটা কি গো নবীজি ওই জান্নাতের বাগানটা কি কি কে আমার নবী ডাক দেয়া বলে তোমরা যখন একত্রিত হইয়া আমার আল্লাহ পাকের বরত্ব প্রকাশ হয় যেই জায়গার মধ্যে তিনি আলোচনা যেই জায়গার মধ্যে হয় আমি নবী রূপরে যেই জায়গার মধ্যে দুরূদ শরীফ পাঠ করা হয় দিনই মজলিস হয় ওই জায়গাটা আর দুনিয়ার কোনো জায়গা না ওই জায়গাটা হইল জান্নাতের বাগান জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এবার সাহাবা ইকরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলেছেন জান্নাতের বাগানে ঢুকতাম জান্নাতের বাগানে ঢোকার পরে জান্নাতের ফল না খাইয়ে আসতাম না নবী গো ও মায়ার নবীজি তাহলে জান্নাতের ফল গোলা কি আমার নবী বলে ওই কোরআনের মাহফিলে ওই জান্নাতের বাগানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইল জান্নাতের বাগানের ফল চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ তুই জান্নাতের ফলগুলো আমরা ভালোভাবে খাইতে চাই কি চাই না এই জান্নাতের ফলগুলো আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এমনভাবে বলবেন ভিতরে একটা মহাব্বত নিয়া আল্লাহকে ভয় করিয়া এমনভাবে বলবেন যাতে মনে হয় আপনি আল্লাহর কে ভয় করে এবং রাসূলের মহাব্বতে বলতেছেন আওয়াজটা যাতে আগ্রহের সহিত হয় আগ্রহের সহিত যদি আওয়াজটা হয় আমার নবী আমাদেরকে যাতে বলতে পারে আল্লাহ পাক যাতে বলতে পারে আল্লাহ পাক প্রত্যেক মানুষের মনের খবরটা জানে কি জানে না রে বাবা কথা বলেন আপনি কিভাবে বলতেছেন আল্লাহ পাক বুঝে কি বুঝে না আপনার ভিতরটা যেমন উপর দিয়েও তেমনভাবে আপনি আওয়াজ করে বলবেন আল্লাহ পাক হইতে পারে রে বাবা আজকে এই মাহফিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আমার আল্লাহ আপনার পিছনের সবগুলো গুনাহগুলো মাফ করে দিতে পারে জোরে কোন ঠিক না বেঠে ওই যে বালক সাহাবীর কথা বলছিলাম মনে আসেনি বাবা ওই বালক সাহাবি ওই বালক সাহাবি এই কথা যখন ওনার বাবারে বলতেছিল বাবা সব কিছুর চাইতে নবীর ভালোবাসা ফেলছি একবার দেখার পরেই এই কথা যখন বলল আমার দয়াল নবীর কানের মধ্যে সাহাবা একরাম এই কথাটা নিয়ে পৌঁছে দিল আমার দয়াল নবী কয় সাবারা আও ওই ছোট্ট আমার পাগলাডারে আমার সামনে আন আমি দয়াল নবী আমার পাগলাডার সাথে একটু কথা বলবো এই কথা বলার পরে রে এই কথা যখন বলল এই কথা বলার পরে ওই পাগলাটাকে কুলে করে একজন সাহাবী আমার নবীর কাছে নিয়ে আসছে আমার নবীর কাছে আনার পর আমার নবী জিজ্ঞেস করল ও বালক ও বালক রে আমি নবী শুনলাম তুই নাকি আমি নবীরে সব কিছুর চাইতে মহাব্বত করস আচ্ছা বলেন তো ছোট্ট বাচ্চা যখন বলে আমার মামা আপনি বাবা কিন্তু মধ্যে মধ্যে দেখা যায় কোন এক সময় বলতেছে আমার মামাকে আমি সব দিয়ে দিব কথা কোন ঠিক না ঠিক যখন মানুষ বলে না যে বাবা বড় হইলে রুচি করে আমার দিবানি এমন এমন বলেন না বাচ্চাদেরকে বলেন না আপনারা আপনি যখন জিজ্ঞেস করেন অনেক সময় দেখা যায় যে বাবারে না করতেছে মারে না করতেছে কিন্তু মামা কাকা
একটু মহব্বত করে তাদেরকে একটু ছোট ডাক বাসায় গেলে ডাইকে আনে তো এই বাচ্চাগুলো রে যখন জিজ্ঞেস করা হয় মা বাবার সামনে যখন জিজ্ঞেস করা হয় বাবা রুজি করলে কি আমারে দিবা তো এই বাচ্চাটা মামা অথবা কাকা যদি মজা দেয় অথবা তাকে খুশি রাখে ওই বাচ্চাটা বলে না রুজি করে আপনারে দিম কথা ঠিক না বে ঠিক এই কথা বলে কিনা তখন ওই বাচ্চাটাকে কিন্তু আমরা কাছে আনি এবং তাকে মায়া করি অনেক মহব্বত করি অনেক রসের কথা বলি কথা ঠিক না বে ঠিক তদ্রূপ আমার দয়াল নবী ওই বালক সাহাবিটারে ডাক দিয়া কয় বালো তুমি এত ছোট্ট কিন্তু আমার সব কিছুর চাইতে আমি নবীরে মহব্বত করো এই কথা নাকি তুমি স্বীকার করছো রে বালক ওই কথা বলার পরে ওই বালক সাহাবি ডাক দিয়া কয় আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তোয়া নবী গো আপনি যা শুনছেন সত্যি শুনছেন গো নবীজি আমি সব কিছুর চাইতে আপনি নবীর মহব্বত করতে পারে আমার নবী বলে বলো ও সাহাবিরে এবার আসো তুমি সব কিছুর চাইতে ভালোবাসো এবার বলো তো দেখি আমি নবীর জন্য তুমি কি করতে পারবাম এই কথা বলার পরে ওই বালক সাহাবি ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে কোনো আমাকে পরীক্ষা করতে পারেন বলে তুমি কি সব পরীক্ষা দিতে রাজি আছো নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ও আমার নবী গো আমার জানটা থাকা সত্ত্বে গো নবীজি যতক্ষণ পর্যন্ত আমি বালক সাহাবির জানটা না চইলা যাইব আমি আপনার শরত গুলো পূরণ করতে পারব জোরে কন্যা সুবহানাল্লাহ নবী নবী করে আর কতকাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবি জানি আপন নয়নে কবি জানি দেখব নবী নবী করে আর কতকাল আমি কাঁদব এ কাঁদনের কবে জানি হবে সমাধি কাঁদনের কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী আর সে নদী সে নদী কেঁদে বলে সাগর বানাব নবী নবী করে আর কতকাল আমি কাঁদব দুরুদ সালামে মিলাদ কিয়ামে দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে মোরা ডাকব নবী নবী করে আর কতকাল
আমি কাঁদব, আওয়াজ করে বলা যাবে কে আর রাসূলুল্লাহ বন্ধুরে আমার ও আমার মুরব্বি বাবা জেরা আমার যুবক বারগো ওই বালক সাবিটা আমার দয়াল নবী ডাকতে কয় বালক আমার জন্য তুমি কি করতে পারবা বালক সাবি বলে ইয়া রাসূলুল্লাহ সব কিছু করতে পারবো ও নবী পরীক্ষা করতে পারেন আমার নবী ওই সময় বলে বালক ওই যে তোমার কোমরের মধ্যে কি এটা দেখা যায় অশ্বের মতো ওই সময় বালক সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ এটা আমার মা আমার সেফটির জন্য আমাকে দিয়েছে একটা ছোট্ট তরবারি আমার মা আমার নিরাপত্তার জন্য ছোট্ট একটা তরবারি দিছে গো নবী জি আমার নবী বলে বলো ওই তোমার এই ছুরি দিয়া ওই তরবারি দিয়া তুমি তোমার বাবার গলা তোমার তুমি তোমার বাবার গর্দান মুবারকটা আমার আইনা দিতে পারবানি এই কথা বলার পরে ওই পালক সাবি একটা সেকেন্ড তো দেরি করলো না দূর মেরে গেল বাবার কল্লা মুবারকটা আমার নবীর কাছে আনবো আমার নবী ওই বালক সাহাবিটারে পরীক্ষা করার জন্য 7 বছরের বালক সাহাবি দেখেন আমার নবীর কত পাগল কত আশেক রে বাবা আজকে আপনি আমি আশেক রসুল দাবি করি আজকে আপনি আমি আশেক রসুল দাবি করি আজকে আপনার সন্তানের জন্য আজকে আপনার দোকানের জন্য আজকে আপনি মসজিদে যান না আজকে আপনি দোকানের দোহাই দেন আজকে আপনি আপনার ক্ষেতের দোহাই দেন আজকে আপনি আপনার ওই ব্যবসা বাণিজ্যর দোহাই দেন ও বাবা ওই ছোট্ট 7 বছরের বালক সাহাবির দিকে তাকান নিজের বাবাকেও নিজের বাবার গর্দানটাকেও আলাদা করতে একটু দ্বিধাবোধ করে নাই ওই ছোট্ট বাহাব সাহাবিকে যখন বলল আমার ভাইরা ওই ছোট্ট বালক সাহাবি কেমন আশেক রসুল আজকে আপনি আমি দাবি করি সুন্নি মুসলমান নবীর আশেক নবীর আশেক আজকে বাতাল আমাদেরকে কেন 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 আমাদেরকে এত কথা শোনায় আজকে আপনি বলেন আপনি আশেক রসুল কিন্তু আপনার মুখের মধ্যে নবীর সুন্নত দাড়ি নাই আজকে আপনি বলেন নবীর পাগল আপনি নবীর জন্য সব কিছু করতে পারবেন আজকে আপনি আপনার মুখের মুখের পটর পটর বোঝা যায় আপনি কথা বলেন আপনার কথার আওয়াজে মনে হয় যে আপনি সাচ্চা আশেক রসুল ও বাবা ওই যে আশেক রসুল কেমন দেখেন আজকে আচ্ছা দেখুন তো সাচ্চা আশেক রসুল যারা তারা কি নবীকে মোহাব্বত করলে দিন দুনিয়ার কোনো কিছু ভাবে কথা বলেন তাহলে এটার মধ্যে বোঝা গেল আপনি আমি এখনো সাচ্চা আশেকের রসুল হইতে পারলাম না জোরে কোন ঠিক না বেঠে নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বজ্যোতি সাহেবের আগমন বিশ্বজ্যোতি সাহেবের বিচুট্ট বালক সাহাবিটা আমার নবীর কেমন আশেক কেমন পাগল ছিল ও বন্ধু ও আমার হবিগঞ্জের বাবা এই কথা বলার পরে ওই সাচ্চা ওই আশেক রসুল ছোট্ট বালক সাহাবিটা এই কথা বলার পরে বাবাকে মারতে গেল আমার নবী দৌড় মারিয়া ওই বাচ্চা সাহাবির হাতের মধ্যে ধরল ওই সাচ্চা বাচ্চা সাহাবিকে বলল ও বাবা ও বালক তোমার আশেক তুমি কতটুক আমি নবীর জন্য পাগল আমি নবীর আর বুঝতে বাকি রইল না ও বালক এবার তুমি বাড়িতে চইলা যাও এবার যা কথা হবে তোমার বাবার সঙ্গে আমার কথা হবে এই কথা বলার পরে ওই বাচ্চা সাহাবি বালক সাহাবিটা একজন সাহাবির মাধ্যমে বাচ্চা সাহাবিটাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো বাচ্চা সাহাবির বাবারে ডাক দিয়া কয় সাহাবি ও সাহাবি তুই অনেক বড় ভাগ্যবান এই কথা বলার পরে ওই বাবা বলে ইয়া রাসূলুল্লাহ
يا حبيب الله نبي غو أمي كمان بعو بانغو نبي جي بوله تور سل أسك أمي نبي رجى محبوب دكاي سه أمي نبي تور بولارو بوله أمي نبي تور شيلرو بوله راضي يبون كوشي هوي يا كسي زوره كم سبحان الله أتصب بولن تو نبي زاي أمتير بوله راضي يبون كوشي هوي يا ثاكي الله كي ناراض هوي تباري কদাকন ওই যে আল্লাহ বলছে আমার বন্ধুরে محبت করলে আমার বন্ধুকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয় আমার বাবার সংক্ষেপ করে দিচ্ছি ওই বালক সাহাবীর বাবাটারে বলে ও সাহাবী আমি নবী একটা ইচ্ছা করলাম ওই ছোট বালক সাহাবীটা দুনিয়ার জমিনে হয়তো আর বেশি দিন বাঁচবে না বলে তোমার সন্তানটা আর বেশি দিন বাঁচবে না বলে ইয়া রাসূলুল্লাহ কেন গো নবীজি বলে তোমার সন্তানটা আর দুনিয়া জমিনে বেশি দিন বাঁচবে না তোমার সন্তানটা যখনই মারা যাবে আমি নবী নিজে তোমার সন্তানের জানাজা পড়াবো জুরে কোন সুবহানাল্লাহ এই কথা বলার পরে কিছু দিন গেল ওই ছোট বালক সাহেবের বাবাটা বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে মাকে গিয়া বলল ও সন্তানের মা আমার সন্তান আজকে আমার দয়াল নবীর যেই মহব্বত দেখাইছে বিস্তারিত সব ঘটনা মাটারে বলল এই কথা বলার পরে বলে ও সাহেবের মা শুনে নাও শুনে নাও তোমার সন্তান আজকে আমার নবীর রাজি এবং খুশি কইরা ফলাইছে বলে কিভাবে বিস্তারিত ঘটনা বলার পরে এই কথা বলার পরে ওই মা ডাক দিয়া বলে আর কিছু বলবেন নি বলে আরেকটা কথা আছে আমার দয়াল নবী বলছে নিজে তোমার সন্তানের জানাজা পড়াইবো মা চোখের পানি পড়া দিয়া বলে ও সাহাবীর বাবা ও স্বামী আপনি কি বলতেছেন আমার নবী যদি আমার সন্তানের জানাজা পড়ায় তাহলে হয়তো আমার সন্তানটা বেশি দিন বাঁচব না কথা কোন ঠিক না বেঠি এই কথা বলার পরে ওই বালক সাহাবীর মা বলে তবে আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই বলে তোমার মনের মধ্যে কেন কষ্ট নাই বলে আজকে আমার নবীর যে প্রেমের মহব্বতের খেল আমার সন্তান দেখাইছে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি আমার সন্তানের একটা সাচ্চা আশিকের রাসূল বানাইতে পারছি জোরে কন্যা সুবহানাল্লাহ এই কথা বলার পরে ওই বালক সাহাবীটা কিছুদিন পরে মারা যায় মারা যাওয়ার আগে মারা যাওয়ার পরে ওই বালক সাহাবীর বাবাটা ওই বালক সাহাবীটাকে জানাজা এবং নামাজ পড়াইয়া ফেলল জানাজা এবং নামাজ পড়ানোর পরে দাফন এবং কাফন করাইল ওইদিকে আমার দয়াল নবীর কাছে ওই কথা পৌঁছায় গেল আমার দয়াল নবী সাহাবীদেরকে নিয়া ওই বালক সাহাবীটার বাড়িতে গিয়া বলে ও সাহাবীর বাবা তোমারে না বলেছিলাম তোমার এই সন্তানের জানাজাটা আমি নবী নিজে পড়াইব তুমি বিয়াদবিটা কেন তুমি আমি নবীর সঙ্গে করলাম এই কথা বলার পরে ওই সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মান নবীজি ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন বলে আমি কেন করেছি ইয়া রাসূলুল্লাহ একটু আমার কথাটা শুনেন আপনি বেতন হবেন না কোন নবীজি আমার সন্তান মৃত্যুর আগ মুহূর্তে আমার এবং আমার স্ত্রীর ওয়াদা করে দুইটা কথা বলে গিয়েছিল বলে কি বলেছে তাড়াতাড়ি আমি নবীরে জানাও বলে আমার সন্তান যখন মৃত্যু সজ্জায় সাখরাত অবস্থায় যখন আমার সন্তানটা ছিল ওই সময় আমার সন্তান আমারে বলছিল বাবা আমি আপনাকে একটা কথা দিয়ে যাবো গো বাবা এই কথাটা আপনার রাখতেই হবে বলে বাবা কি বলবা বলো ওই মুহূর্তে বাবা বলে ও বাবা তুমি দুনিয়া থেকে চলে যাই বা তুমি শুনেছো তুমি কি তোমার কোনো কিছু খাইতে মন চায় বলে বাবা আমার কোনো কিছু খাইতে মন চায় না বলে বাবা তুমি কি কোথাও ঘুরতে যাবা বলে না না কোথাও ঘুরতে যাব না গো বাবা বলে তোমার কি ইচ্ছা আছে আমাদেরকে বলো আমি বাবার জানতা থাকা সত্ত্বে আমি তোমার বাবা তোমার তুমি সন্তানের ওই ইচ্ছাটা আমি পূরণ করব বলে বাবা কোনো কিছু চাই না কোনো কিছু চাই না বলে কি চাও কি চাও ওই মুহূর্তে বলে বাবা আমার দয়াল নবী না বলছিল আমি গুনাহগারের জানাজা আমার দয়াল নবীজি পড়াইব বলে বাবা আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে আমার
নবীজিরে বলবেন বলে বাবা দিনের বেলা মারা গেলে বলবো তাহলে রাতের বেলা কি করব ওই সাহাবী বলে বাবা রাতের বেলা যদি আমি মারা যাই আপনাকে ওয়াদা করে দিলাম আমার দয়ার নবীরে বলবেন না এই সময়ে বাবা বলে বাবা আমার নবী বলেছে তোমার জানাজা পড়াইবো তুমি কেন না করতেছো না করতেছো বলে আমি এই জন্য না করতেছি গো বাবা দিনের বেলায় বলে আমার দয়াল নবী আসতে কোনো কষ্ট হবে না আর রাতের বেলা আমি গুনাহগারের জানাজা আমার দয়াল নবী যদি পড়াইতে আসে আর আমার দয়াল নবীর যদি কাফের মুশরিকেরা আঘাত করে আমার জানাজা পড়াইতে আসিয়া আমার দয়াল নবী যদি কষ্ট পায় আমি মৃত্যুর পরে কবরে গিয়াও শান্তি পাব না জুরে কন্যা সুবহানাল্লাহ কেমন আশেক রাসূল রে বাবা ওই সাহাবীটা কেমন আশেক রাসূল ছিল মৃত্যু সজ্জায় কাতর হয়ে যাচ্ছে আমার দয়াল নবী নিজে বলেছে আমি তোমার জানাজা পড়াবো আমার নবীর কষ্ট হবে আমার নবীকে কতটুকু মহব্বত করেছে আজকে আপনি আমি কতটুকু মহব্বত করতে পারছি আমার দয়াল নবী আপনি আমার জন্য কি না করছে ওই তায়েফের ময়দানে যেই নবীর শরীরের মধ্যে মশা মাছিও বসে না আপনি আপনি আমি গুনাহগার উম্মতের জন্য আমার দয়াল নবী ওই কাফের মুশরিকদের হাতে আঘাতকৃত হয়েছে কথা কোন ঠিক ঠিক না বে ঠিক কার জন্য আপনি উম্মতের জন্য আর আপনি উম্মত নবীর জন্য কি করছেন আজকে আপনি আশিক রাসূল দাবি করেন রাসূলের সুন্নত আপনার ভিতরে নাই আজকে রাসূলকে মহব্বত করেন আপনি রাসূলের সুন্নত আপনার মধ্যে নাই ও বাবা আপনি যদি জান্নাতে যাইতে চান তাহলে প্রকৃত ইমানদার যদি হইতে চান প্রকৃত ইমানদার হতে গেলে আপনার জানের চাইতে আপনার মালের চাইতে সব কিছুর চাইতে ওই সাহাবীর মতো যদি আমার নবীরে মহব্বত করে যাইতে পারেন তাহলে আপনি দিন এবং দুনিয়া আপনার হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ নবী যদি আপনার প্রতি রাজি এবং খুশি থাকে তাহলে আর কোনো টেনশন আছে কথা বলেন আমরা সবাই তো জান্নাতে যাইতে চাই কথা কোন ঠিক না বে ঠিক সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না কথা কোন আজকে আপনাকে ওই যে আল্লাহ বলেছেন কিসের জন্য আপনাকে পাঠাইছেন আর আপনি কি করতেছেন এই বিষয়টা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে আমার বাবারা আমি প্রথমে আয়াতে কালিমা তাওরাত করেছিলাম আল্লাহ পাক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ পাকের ইবাদত এবং বন্দি করার জন্য দুই দিনের দুনিয়াতে আসছেন বাবা আজকে আসেন কালকে নাই আজকে আপনি দোকানের জন্য আপনার ক্ষেতের জন্য সব কিছু পরে থাকবে কিন্তু ওই মালিকটা পরিবর্তন হয়ে যাবে কথা কোন ঠিক না বে ঠিক আপনি আমার জীবনটা আছে না আকাশে আমরা ঘুড়ি উড়াই না কথা কোন কথা বলেন না কেন আকাশে ঘুড়ি উড়াই না আমরা আকাশে যেমন ঘুড়ি উড়াই ঘুড়ির নাটাই টাকার হাতে থাকে ঘুড়ির ওই যে সুতার ইয়ে টাকার হাতে থাকে আমাদের হাতে থাকে না কথা বলেন যেমনভাবে আপনি আমি টান মারলে ঘুড়িটার সঙ্গে সঙ্গে চলে আসে না ঠিক তদ্রুপ আপনি আমার জীবনের ওই রশিটাও আল্লাহ পাকের হাতে যখনই হঠাৎ টান দিয়ে দেবে আপনি বলতেও পারবেন না সুতরাং মৃত্যুর আগে কবরে যাওয়ার আগে কবরের সামান নেওয়ার জন্য প্রস্তুত হন কবরের সামান তৈয়ার করেন আল্লাহ কেন পাঠাইছে আপনি যেমন দুনিয়াতে দোকানদারি করেন ব্যবসা বাণিজ্য করেন সব কিছু করার পরে আপনি প্রত্যেক দিনের রাতে হিসাব করেন আপনি কত টাকা আয় করছেন কত টাকা ব্যয় করছেন কিন্তু আপনি একটাবার চিন্তা করলেন না আপনি নিজের জন্য কি প্রত্যেক দিন দুইটা মিনিট সময় দিয়েছেন আপনি কি চিন্তা করছেন আজকে আমি কয়টা গুণা করেছি কয়টা আমল করেছি আপনি যদি এই বিষয়টা প্রত্যেক দিন নিজেকে নিজে দুইটা মিনিট এই চিন্তাটা করতে পারেন আপনার জিন্দিগির গুণাখাতাগুলো সবগুলো আস্তে আস্তে কমে যাবে আপনার জিন্দিগিটা সুন্দর হয়ে যাবে আপনি রসুলের মহাব্বতে আল্লাহ পাকের মহাব্বতে সব কিছু আপনার সুন্দর হবে জিন্দিগিটাই আপনার সুন্দর হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে রসুলের মহাব্বত নিয়ে এবং আল্লাহ পাক যে জন্য আপনি আমাকে পাঠাইছে এই উদ্দেশ্যটা আল্লাহ পাক যদি আমাদেরকে প্রশ্ন করে বান্দা কী নিয়ে আসছোস এই উদ্দেশ্যটা আল্লাহর কাছে যাতে আমরা উত্তর দিতে পারি সেই তৌফিক দান করে সকলে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু